জিনিয়াস টুকিটাকি নিয়ে আমি জিনিয়া তোমাদের সকলকে বেঙ্গল ফিউশনে স্বাগত জানাই। ছোট্ট সমস্যার ছোট্ট সমাধান, আজকের আমার বিষয় হলো রূপোর গয়না টুথপেস্ট দিয়ে কিভাবে পরিষ্কার করবে। দাঁতই মাজা হয় তা তো নয়, রূপোর গয়নাও ঝকঝকে পরিষ্কার করা যায়। কিভাবে? কেন, পুরনো একটা ব্রাশ নেবে, তার মধ্যে কিছুটা টুথপেস্ট লাগিয়ে নেবে, তারপর দাঁত যেভাবে মাজো ঠিক সেইভাবে রূপোর গয়নার ওপরে ঘষবে, তারপর সাধারণ জল দিয়ে ধুয়ে দেবে। তাহলেই দেখতে পাবে তোমার সেই স্বাদের রূপোর গয়নাটা কি সুন্দর ঝকঝক করছে। খুব মজাদার টুকিটাকি না? যদি তোমার আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। অপেক্ষা করো পরের আরেকটা গুরুত্বপূর্ণ টুকিটাকির জন্য। নমস্কার।